গরমের প্রভাব পড়েছে মুরগি উৎপাদনেও। অতি তীব্র তাপপ্রবাহে বিপাকে কুড়িগ্রাম ও জয়পুরহাটের পোলট্রি খামারিরা। হিট স্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, লোকসানে বন্ধ হয়ে গেছে অনেক খামার। নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। কুড়িগ্রাম প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু আর আবু বকর সিদ্দিকের পাঠানো ও তথ্যে ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। তাপপ্রবাহ থেকে মুরগি বাঁচাতে ফ্যানের বাতাস, স্প্রে, স্যালাইন ও লেবুর পানি দিচ্ছেন কুড়িগ্রামের খামারিরা। তবে কোনো কিছুই কাজে আসছে না। মুরগি খাবার কম খাচ্ছে, ওজনও কমে যাচ্ছে। আবহাওয়া স্বাভাবিক না হলে বড় ধরনের লোকসানের মুখে পড়ার শঙ্কায় খামারিরা। দিনের বেলা বেশি হিট স্ট্রোক হয়, তাছাড়া দুই চারটা নর্মাল এভাবে মারা যায়, কোনো দিন 10টা, কোনো দিন 15টা এভাবে মারা যাচ্ছে। মুরগির দাম কমলে বা খাদ্য উপকরণের দাম বাড়লে এটা বাংলাদেশে কোনো আলোচনা হয় না। পোলট্রি শিল্পের খামারিদের বর্তমানে করুণ অবস্থা চলছে। হিটস্ট্রোক থেকে মুরগি বাঁচাতে নানা পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। মুরগির শেডে ফ্যান দিতে পারেন, শেডের টিনের চালের উপরে অথবা শেডের উপরে আপনি বস্তা বা নারকেলের ছোবলা ইত্যাদি দিয়ে এক ঘন্টা পর পর ভিজিয়ে দিতে পারেন। আপনার ঘরের যে পর্দা আছে সেই পর্দাকে পুরোপুরিভাবে উপর থেকে নিচ পর্যন্ত খুলে রাখতে হবে। এদিকে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে জয়পুরহাটে মুরগির খামার রয়েছে 10,000-এর বেশি। লতিরাজ কচু আর সোনালী মুরগি জয়পুরহাটের ব্র্যান্ড হিসেবে বাংলাদেশে পরিচিত। তীব্র তাপপ্রবাহে অনেক খামারি বাধ্য হয়েছেন খামার বন্ধ করে দিতে। ফ্যান দিয়ে রাখছি, তারপরে জল বারবার পাল্টাচ্ছি, তারপরে গরমের জন্য মুরগি মারা যাচ্ছে। এই বাধা দুই মাস আমাদের মুরগি বেঁচে যায়, প্রচন্ড ক্ষতি হবে। আমি নির্ভয় হয়ে করবটা কি, আমরা এখন এই অবস্থায় কি করব, কোনো প্রকার আমরা কারো সহযোগিতা পাচ্ছি না। ডিমপাড়া বা পরিণত বয়সের মুরগি হিট স্ট্রোকের শিকার হয় বেশি, এতে ক্ষতির পরিমাণ বেড়ে যায় অনেক। যেসব খামারে টিনের ছাউনি আছে সেগুলো খড় দিয়ে ঢেকে দেওয়ার পরামর্শ দিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। টিনের ছাউনিতে আমরা খড় মিশিয়ে দিতে বলছি এবং সময় সময় ভিজিয়ে দিতে বলছি, যেন মিশটা ঘরের ভিতরটা ঠান্ডা থাকে, এবং আঙ্গিনাটা স্প্রে করে দিতে বলছি পানি দিয়ে, যেন গরম বাতাস সহজে ঠান্ডা হয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। মুরগি পালনে অনুকূল তাপমাত্রা 17-23 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বাংলাদেশে এখন তাপমাত্রা এর প্রায় দ্বিগুণ। বাংলা ভিশন, নিউজ ডেস্ক।